প্রথমে রেশমিকা মান্দানা, তারপরে কাজল, আর এখন আলিয়া ভাট। একের পর এক সেলিব্রিটিরা শিকার হচ্ছে এই ডিফেক্ট টেকনোলজি। আর যেভাবে চলছে, এইভাবে চলতে থাকলে খুব ভয়ঙ্কর সময় আসতে চলেছে তোমার আমার মতো খুব সাধারণ মানুষদেরও। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা ভালো করে দেখো, আর বলো এই ভিডিও দেখে বোঝার কোনো উপায় আছে ভিডিওটা ফেক নাকি রিয়েল? এটা দেখো কিংবা এটা, আর এই ভিডিওগুলো দেখে বোঝার কোনো উপায় নেই ভিডিওগুলো ফেক নাকি রিয়েল। শুধুমাত্র অরিজিনাল ভিডিওকে যদি তুমি পাশাপাশি চালিয়ে একসাথে দেখো তাহলে তুমি বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ভিডিও ফেক। ডিফেক্ট টেকনোলজির মাধ্যমে কিছু নোংরা, কিছু বদমাশ মানুষ এর অরিজিনাল ভিডিওগুলো নিয়ে এর ফেস রিপ্লেস করে সেলিব্রিটিদের ফেস সেখানে বসিয়ে দিচ্ছে। আর এই ফেস রিপ্লেস ভিডিওগুলো প্রতিনিয়ত ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, আর এটা এতটা ভয়ঙ্কর যা নিমেষেই সব শেষ করে দিতে পারে। সো চলুন দেখা যাক এআই আসলে কিভাবে কাজ করে। এটা দুইভাবে করা হয়, নাম্বার ওয়ান এআই ইমেজ, নাম্বার টু ডিফেক্ট ভিডিও। আর এআই ইমেজ আবার দুইভাবে করা হয়, এআই ওয়েবসাইট, কিছু টেলিগ্রাম বট আপনার ছবি আপলোড করার মাধ্যমে আপনার ছবি থেকে সিম্পলি আপনার পোশাক সরিয়ে দেবে। নাম্বার টু, আপনার কিছু ছবি বা ভিডিও থেকে আপনার একটা ফেস মডেল বা ফেস ডেটা কালেক্ট করে তারপর অন্য একটা ছবিতে তার চেহারার জায়গায় আপনার চেহারা বসিয়ে দেওয়া হয়। কয়েক মাস আগেও এই জিনিসটা এতটা নিখুঁত ছিল না, কিন্তু রিসেন্টলি সাউথ ইন্ডিয়ার অ্যাক্ট্রেস রেশমিকা মান্দানার একটি ভিডিও ভাইরাল হয়। আর এটা এতটা নিখুঁতভাবে করা হয় যে আপনি যদি একটি ফ্রেম বাই ফ্রেম বসিয়ে দেখেন তাহলেও ধরা মুশকিল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন কোনো ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে আমার কি করা উচিত? সবার আগে নিজের বাবার সাথে বলবেন। হ্যাঁ, মার সাথে বলার আগে বাবাকে বলবেন। আসলে প্রত্যেক মেয়েরাই না সাধারণত একটু ইমোশনাল হয়ে থাকে, কিন্তু বাবার একটু স্ট্রং হয়। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনার যদি তেমন কোনো কিছু ভাইরাল হয় তখন আপনার কাছের বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কাউকে বিশ্বাস করবেন না। সাধারণত কাছের মানুষগুলোই ভাষা দেয়, নিজের পরিবার ছাড়া কাউকে না। আপনি ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তার মানে আপনার মধ্যে একটু হলেও ডিজিটাল লিটারেসি আছে, মানে আপনি সাইবার সচেতন মানুষ। আর ডিফেক্ট এআই এগুলো সম্পর্কে আপনি মোটামুটি জানেন বা এর আগে কোথাও শুনেছেন। আর এতটা খতরনাক হওয়ার কারণে আমাদের সাবধান থাকা দরকার, সাবধান বাড়া ভুল, সচেতন থাকা দরকার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে 2023 দাঁড়িয়ে আমি এটা বলতে পারবো না যে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে নিজের ফটো দেবেন না, আপনার ইনফরমেশন কোথাও দিবেন না। আপনি যদি নাও দেন তাতেও কোনো লাভ হবে না, কারণ আপনার ফোনে যে কটা অ্যাপ আছে তাদের সবার কাছে আপনার সব ইনফরমেশন আছে, যেগুলো দিয়ে তারা চাইলেই আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আর চাইলেই আপনার আপত্তিকর ভিডিও মেক করতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো উপায় কি? দেখুন, সত্যি কথা বলতে গেলে উপায় কিছুই নেই। মানে কেউ যদি চায় আপনার এরকম কোনো ভিডিও বানাতে তাহলে সে বানাতে পারে উইদাউট এনি পারমিশন, মানে কোনো রকম কোনো পারমিশন ছাড়াই। তাকে আটকানোর মতো কোনো উপায় আমাদের হাতে নেই। হ্যাঁ, উপায় আছে, এই যে ভিডিওর মাঝে বললাম পরিবারের সাহায্য নিতে, সেটা করবে। আরেকটি হলো অযথা কোনো প্রকার কোনো লিংকে ক্লিক করবে না, সে তোমার যত কাছের বন্ধুই দেখ না কেন, কারণ এই যে বললাম কাছের মানুষগুলোই বাসটা দেয়। আরেকটি হলো এই ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষগুলোর সাথে বা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে সচেতন করে দিতে পারো। আমি কোনো ভিডিওতেই বলি না এই ভিডিওটি তোমরা শেয়ার করো, বাট এই ভিডিওটাতে বলছি কারণ আমি চাই এরকম ঝামেলা যাতে কেউ না পড়ো, আর পড়লে যাতে সহজেই বেরিয়ে আসতে পারে। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো, টেক কেয়ার।